বানাতে পারি আমি ঝালঝাল করে পনিরের তরকারি রান্না করব ফ্রাইড রাইস রান্না করব তোমাকে আরে একটু আগে বলে না পয়সাটা বেঁচে যাবে তোমাকে ফোন করছি তোমার তো ফোন ওয়েটিং আমি কি করব দাঁড়াও কেউ আসেনি দেখেছো কত ভালোবাসি আমি কিন্তু চিনি না আজকে চিনলাম এরকম ফেসবুকে তো কেউ কারো কমেন্টটাও আজকে দেখলাম ওর কমেন্টটাও দেখি না না দেখো নাম বলি হ্যাঁ এর আগে বলো মানে সবসময় বলো না সবসময় বলো না আমি দেখি তো আমি তো কমেন্ট করি কিন্তু দেখুন ফ্যান ফলোয়ার এসেই ঝগড়া শুরু করে দিয়েছে না ঝগড়া করি না দিদিভাইকে আমি খুব ভালোবাসি এই জন্যই বলছি দিদিভাই তো বুঝতে পারে না না এই জন্য দিদিভাই এবার যখন আমি কোনো কিছু কমেন্ট করবো তখন দিদিভাই ভালো করে নজর দিয়ে বলবে আমাকে মো এরকম বলছে এই যে বকা দিচ্ছে এই আমার কমেন্ট এরকম বললো আচ্ছা প্রিয়াঙ্কার মনে হয় একটুখানি মনে হচ্ছে হাই সুইট দিয়ে চাল ঠিক আছে গুড আফটারনুন দিদি গুড আফটারনুন মহেশ্বেতা মাইটি গুড আফটারনুন আচ্ছা দেখো দেখা করতে এসছে আমার ফেসবুক ফ্যান ফলোয়ার এখন আমার পরিবারের সদস্য দেখা হয়ে গেছে মৌরাই একটু আগে কমেন্ট করছিল দিদি আমি দেখা করব কি সুন্দর ম্যাজিকের মতো ম্যাজিকের মতো না আমি অনেকক্ষণ ওয়েট করছি ওখানে তারপর আমাকে একজন বলল দেখা করব তাড়াতাড়ি চলে এসছো তো তার জন্য বলছি হ্যাঁ না 10 মিনিটের মধ্যে পৌঁছে 10 মিনিটের মধ্যে পৌঁছে চলে এসেছে তো এবার ও কিছু বলবে আমি জানি না কি বলবো শুনো কি বলবো বাবা ধরো তো দিদিকে অনেকদিন থেকে দেখার ইচ্ছা ছিল সবাই দেখছে মানে সবাই এত কাছে থেকে দিদিকে পেয়েছে আমিও কোনো আমারও ইচ্ছা ছিল দিদিকে কখনো পাবো কাছে তো যাই হোক আজকে ভাগ্যচক্রে হ্যাঁ দিদির সাথে দেখা হয়ে গেছে খুব ভালো লাগছে তো দিদির প্রত্যেকটা কাজই আমি হয়তো সম্পূর্ণ দেখি না বা কিছু কিছু কাজ দেখি তো ভালোই লাগে দিদি সবাইকে সাহায্য করে নিঃস্বার্থভাবে ঠিক আছে তো এটাই বলবো দিদির সাথে আজকে দেখা হলো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল আজকে আমার মানে সব থেকে স্বপ্ন মানে মানে স্বপ্নের একটা আর মানে কি বলবো মানে বলতে পারছি না আমি খুব আনন্দ ও এক্সাইটেড আমি খুব এক্সাইটেড দিদির সাথে দেখা হয়ে গেল ভাগ্নি ভাই কি বলেছে ভাগ্নি ভাই বলছে দিদির সাথে ফটো না তুললে বাইরে ঢুকতে দিব না যাই হোক একটা ফটো তুলে নিয়ে যাবো দিদির সাথে আমার ফোনটাতে অরিজিনাল এটা দিদি তো আবার অ্যাডও করতে পারে ভাগ্নি জামাইকে বলছে আমি ফটো তুলছি না ভাগ্নি জামাই না বোন জামাই ও বোন জামাই ও কাকে ঢুকতে দিও না রান্না করতে হবে নাকি রান্না করবো না রান্না ফাঁকি দিয়ে চলে এসছো তো তুমি চলো না আর ভালো করে রান্না করবো এখন তুমি না গেলে আবার তোমার কথাগুলোই ভাবতে থাকবো আমি লবণ দিতে গেলে নুন দিব না নুন দিতে গেলে হলুদ দিব না আমি চলে যাবো কিন্তু আমার ফ্লাইটে চলে যাবে কি হয়েছে ঠিক আছে আবার তুমি কালকে চলে যাবো সবাই একদম রাত্রে কীর্তন করতে কীর্তন করতে করতে দিন কাটায় দিব তো আমাদের তো অভ্যাস আছে দিদি ভাই এরকম কেন করো তুমি যাই হোক মহু বোনের সাথে সাক্ষাতে খুব ভালো লাগলো খুব আন্তরিকতা আছে ওর মধ্যে এসে যেভাবে জড়িয়ে ধরলো সেই স্মৃতিটা অন্য ক্যামেরায় ক্যাপচার করেছেন আমাদের এখানে ওল্ড ইজ গোল্ড যে ম্যান আছেন উনি করেছেন আপনাদের দেখুন সমস্ত কিছু ক্যামেরায় ক্যাপচার করে রেখেছে কিন্তু আপনারা এটা দেখছেন এটা কি বলবো ট্রেলারটা আগে হয়ে হ্যাঁ আসলটা হয়ে গেছে আসলটা হয়ে গেছে সেটা ডুপ্লিকেট হচ্ছে এটা জাস্ট অ্যাডভাইস হচ্ছে আচ্ছা এবার বোনের সাথে কথা বললাম ভালো লাগলো এরকমভাবে সব জায়গায় পৌঁছাবো আর প্রত্যেকটা জায়গায় একটা করে ঘর বাঁধবো শুধু ঘরটা কিন্তু ওই মাথার উপরে চাল থাকলে হবে না মনের মনের ভেতরে ঘরটা বাঁধতে চাই ঠিক আছে মনের ভেতরে জায়গা দেবেন ছুটে আসবেন আমিও ছুটে যাব আপনি 2 পা বাড়ালে আমি 10 পা বাড়াবো মৌ চলে এসছে 10 মিনিটের পথ অতিক্রম করে দেখা করতে 10 মিনিটও লাগেনি আচ্ছা এবার আমি একটু কাজের কথায় আসি মানে প্রত্যেকটা মুহূর্তে না সব কথা বলতে বলতে কাজ ঘোরে এবার একটা কাজের কথায় আসি আমি এখন তোরা চলে যাবে এবার যে আমাদের যে কাজের যে সমাপ্তি সেটা এখন ঘটবে আপনাদের সামনে আমাদের খাওয়া দাওয়া পুরো পেট পুরো ভর্তি এখন মন শান্ত পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা এখন পেট ঠান্ডা হয়ে গেছে জগৎ এই যে জগৎটা ঠান্ডা হয়ে গেছে এখন আমাদের কিছু কাজ বাকি আছে সেই কাজটা আমি এখন করব করে আমাদের এই কাজটা যে কাজটা এতদিন ধরে আপনারা লাইভ দেখছিলেন তার আজকে সমাপ্তি ঘটবে এটা এটা নিয়ে আর পুনরুত্থাপন করার দরকার নেই কেননা তোরা আপনাদের ঘরেরও মেয়ে তোরা আমার ঘরেরও মেয়ে তোরা যারা পৃথিবীর আলো দেখিয়েছেন সেই ঘরেরও মেয়ে তোরা দিদিভাই যে ছুটে এসছেন দিদিভাইয়ের ঘরেরও মেয়ে রক্তের সম্পর্ক থাকলেই যে
কারো ঘরে মেয়ে হওয়া যায় আর রক্তের সম্পর্ক না থাকলে যে মেয়ে হওয়া যায় না এটা নয়। আমি আসামের গোসাইগাঁও, তাই তো, গোসাইগাঁও গ্রামের অলরেডি মেয়ে হয়ে গেছি, অলরেডি গোসাইগাঁও থেকে আমন্ত্রণ পেয়ে গেছি। তোরার বাবা মানে দাদা বলেননি, গ্রাম না, আরবান সিটি, না গ্রাম না, সিটি। আচ্ছা, তো গোসাইগাঁও গাও সিটি তো এলো, মানে নাকি আরবান সিটি, হ্যাঁ সিটি থেকে, মানে ওখানকার যে তার হেড এটা বড়লন্ড। আমি আমন্ত্রণ পেয়ে গেছি, আমি আসামে আসব। আসামে আমার অনেক পরিবার এখানে হয়ে গেছে, তোরার পরিবার থেকে শুরু করে এখানে পুরো গোটা গোসাইগাঁওটা পুরো সিটিটাই সেই ঘরের পরিবারের আমি মেয়ে হতে পেরেছি। তো আমি চলে যাব, বিদায় নেব, বিদায় জানাবো, সঙ্গে থাকবো। আমি তোরা হাতে তোরার বাবার হাতে তুলে দেবার কিছু কথা শেষে বলবো, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। শোনা যাচ্ছে কিনা একটু জোরে বলবে না দাদা, এটা আমার ফোন, নিচে নেবে, হেডফোন দেবো নাকি, হেডফোনে কাজ হচ্ছে। আচ্ছা দাদা, আপনার মেয়ে আপনাকে তুলে দিলাম, দেখুন আমি তুলে দেওয়ার কেউ না, ঈশ্বর তুলে দিয়েছে। কমেন্টটা পড়বে শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে, ঈশ্বর বাবার কাছে সন্তানকে ফিরিয়ে দিল, ফিরিয়ে দিলেন, সরি ফিরিয়ে দিলেন। ঈশ্বর কিন্তু মানুষের মাধ্যম দিয়ে আসে, যেটা প্রতিটা মুহূর্তে বলে থাকি, ঈশ্বর মানুষের মাধ্যম দিয়ে এসেছে বলে আমি কিন্তু মাধ্যম মাত্র, ঠিক আছে। তো আমার, আমি যেমন মাধ্যম, এই লাইভ ক্যামেরায় হাজার হাজার মানুষ দেখেছেন এতদিন ধরে লাইভ, আপনারাও কিন্তু ঈশ্বরেরই দূত, এটা আমি মনে করি। ঈশ্বরের দূত কেন বললাম, বলার কারণ হলো আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া এরকম কঠিন পরিস্থিতিকে এতটা সহজে মাত্র কয়েকদিনে সমস্যা সমাধান করা আমার পক্ষে সম্ভব হতো না। এটা অগুন্তি মানুষের আশীর্বাদের হাত আমার মাথায় আছে, এবং অগুন্তি মানুষের ভালোবাসা, তাদের অন্তরের যে ভালোবাসা, অন্তরের যে টান, সেটা আমার প্রতি আছে, এবং আমার কর্মের প্রতি যে শ্রদ্ধা তাদের আছে, তার জন্যই আজকে অসাধ্য কাজ কয়েকটা দিনে বা কয়েকটা ঘন্টায় মানে সফল হচ্ছে। তো আমি বলতে চাইছি, আমি তুলে দিলাম না, এ কথা আমি বলে কিছু নেই, আমি নয়, আমরা আমরা সকলেই, মানে ঈশ্বর মাধ্যম পাঠিয়েছে আমাদের বাবার কাছে সন্তানকে ফিরিয়ে দিবে। আর দাদাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না, অনেক মানুষ তো দেখেছি, প্রায় 10 বছর কাজ করছি সমাজে, যদি মানুষটির চরিত্র খারাপ হতো আমি এরকম করে হাতটা ধরতাম না। ফার্স্ট কথা বলি, কেন বললাম, একজন নারী একটা বয়স্ক মানুষের হাত ধরলেও কিছু কিছু মানুষের দৃষ্টি আছে, তারা অন্য নজরে দেখে। ঠিক তেমনই আমি একটা দাদার হাত ধরেছি, আমি বোন, ওনার ঘরের আমি মেয়ে, ঠিক আছে, ওনার যেমন দিদি আমিও একটা বোন হলাম আজ থেকে। আসামের গোসাইগাঁও, গোসাইগাঁও, তাই তো, আপনার এখানে এলাকা। আমার কথা হলো কি, পথ চলতে গেলে মানুষের ভুলভ্রান্তি হয়, কেউ ছোটোবেলায় ভুল করে, কেউ বড় হয়ে ভুল করে, কেউ ভুলটা স্বীকার করে, কেউ ভুলটা স্বীকার করে না। এত এত গলা পাঠিয়ে কথা বলার একটাই কারণ, যে আজকে মেয়েটি পুরো অবুজ, ওর বয়সটাই হাতে পায়ে লম্বা হয়েছে, 23টা বছর হয়েছে, কিন্তু ওর বুদ্ধি এতটাই হালকা, যে কারণে কিন্তু আজকে ওকেই অনেক কিছু সাফার করতে হবে, বাবা মার থেকেও বেশি। কারণ আমরা একটা মেয়ে, আমাদের যতই আমরা গঙ্গা জলে ধুয়ে ধুয়ে নিজেকে পরিষ্কার করি না কেন, মানুষ আমাদেরকে অপবিত্রই বলে। কারণ একটা সীতাকে, তাকেও পরীক্ষা দিতে হয়েছিল, সে সতী। তাহলে আজকে এই মেয়েটিকেও কিন্তু, মেয়েটির জীবনে কিছু ঘটনা ঘটেছে, ও কিছু মিথ্যের আশ্রয় নিয়েছে, তো যেটা ঘটেছে সেটা পাস্ট, অনেক বছর আগে, কিন্তু প্রতিবাদটা হচ্ছে অনেক বছর পরে।
এখন কাদাটা যখন ছিল তখন কিন্তু শুকিয়ে গেছিল, আর সেই কাদাটাকে লাইভ ক্যামেরায় আমি বলবো না তোরাই তার বুদ্ধির ভুলে সেটাকে পুরো ছিটিয়েছে। তো কাদা ছিটালে কি হবে, যে কাদা ছিটাচ্ছে তার গায়ে আগে কাদা ছিটবে, তোরার গায়ে কাদাটা আগে ছিটাচ্ছে মানুষ, আজকে ছিটাচ্ছে না, আজকে তোরাকে বলছে ভালো তোরা অবুঝ, কালকে তোরার গায়ে ছিটাবে। তো আমি আগের থেকে বলছি হ্যাঁ ছিটাবে, যারা আজ ছিটাচ্ছে না তারা কালকে ছিটাবে। তো আমার কথা হলো কি, ঈশ্বর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন বাবা মার মাধ্যমে, পৃথিবীর আলো দেখেছি আমরা সবাই, সবার কর্ম করে জন্মগ্রহণ করেছি, ওর হয়তো আগের জন্মের কোনো কর্মফল আজকে ওকে ভোগ করতে হচ্ছে, আর এই জন্মে হয়তো সেই প্রায়শ্চিত্তটাও করেছে, বা আজকে ওর প্রায়শ্চিত্তর জন্য দাদারাও প্রায়শ্চিত্ত করছে, আজকে ওরা প্রায়শ্চিত্ত করছে, গোটা পরিবার প্রায়শ্চিত্ত করছে। শুধু গোটা পরিবার দাদাদের বলবো না, আসামের দিদিভাইকেও করতে হবে, দিদিভাইও করছে। আজকে এতদিন তার খাওয়া নেই, ঘুম নেই, তে কোনো আনন্দ করতে পারেনি, এত টাকা পয়সা খরচা করে এসে সে এত টেনশানে ছিল, সবই এগুলো প্রায়শ্চিত্ত। আমার এখানে গোটা বেরিয়েছে সেটাও আমার প্রায়শ্চিত্ত, ঠিক আছে, কারণ আমিও কিছু পাপ করেছি তারই গোটা বেরিয়েছে। তা আমার কথা হলো পাপ করলে পাপ কাউকে বাপকে ছাড়ে না। তো তোরাকে কেউ কোনো বাজে কথা বলবেন না, তোরার পরিবারকেও কেউ কোনো বাজে কথা বলবেন না, পরিবারের সম্মান, পরিবারটাকে এখন সম্মান দিতে হবে। বহু বছর আগেকার কাদা এখন ছিটিয়ে লাভ নেই, এখন তোরা বড় হয়েছে, তোরার সাথে এখন কি ঘটছে সেটা আমরা দেখব, আর ইন ফিউচারে কি ঘটছে সেটা আমরা দেখব। পাস্ট ইজ পাস্ট, পাস্টটাকে স্মরণ করে প্রেজেন্টে চলতে হবে। তাই যারা নেগেটিভ কমেন্ট করেছেন বা নেগেটিভ কমেন্ট করবেন বলে ভাবছেন, তাদেরকে একটা কথাই বলবো, ভেবে নিন তোরা আপনাদের ঘরের মেয়ে, ধরে নিন যে তার বাবার জায়গায় আপনাদের ঘরে কোনো পুরুষ মানুষ আছে। ভুল ভ্রান্তি হয়েছে, এটা কিন্তু হাতে হাত দিয়ে ঢাকবো না, ভুল ভ্রান্তি আছে, জীবনে কিছু হয়েছে, ছোট হয়েছে অনেকটা বড় আকার ধারণ করেছে, যেটা অনেক বছর পর উঠে এসেছে। আর আমি যদি একটা অন্যায়কে প্রতিবাদ না করি তাহলে আমিও অপরাধী, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। আমি মনে করি যে অন্যায়কে প্রশ্রয় দেয় সে সবথেকে সমাজে বড় অপরাধী, তাই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আমিও যদি কোনো অপরাধ করে থাকি সেটাও আপনারা কমেন্টে জানাবেন, আমিও যদি আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে থাকি সেটাও কমেন্টে জানাবেন, আর আমি যদি বাবার হাতে তুলে দিয়ে ভুল কাজ করে থাকি সেটাও কমেন্টে জানাবেন। কারণ অনেক ফোন কল এসেছে বাবার হাতে তুলে দেওয়া ঠিক নয়, বাবা মার কাছে দেওয়ার দরকার নেই, পিসির কাছে সে সেফটি থাকবে, বাবা মার কাছে সেফটি থাকবে না। তো দেখুন, আমি তো মানুষের কাজ করছি ফিল্ডে নেমে জীবন বাজি রেখে, আমার যেটা মনে হয়েছে আমার ওপিনিয়নটা বলছি, 23 বছর তারা মানুষ করেছে, পিসি মানুষ করেছে, পিসি মানুষ করেনি, পিসি মেন্টাল সাপোর্ট করেছে, পিসি অপ্রন্ত ভালোবাসা দিয়েছে, অপ্রন্ত দুয়ার বড় আশীর্বাদ দিয়েছে, পিসি তার ভুলটাকেও দেখতে পাবে না, অন্ধ ভালোবাসা যেটা বলে পিসি তাকে বাসবে। পিসি আসো, পিসি আসো, পিসি তোরাকে অন্ধ ভালোবাসা বাসে, তোরা যেটা বলে দিদি সেটাই বিশ্বাস করে, আজকে বকে কিন্তু বিশ্বাসও করে, বিশ্বাস করে বলেই ভাই বোনের মধ্যে দূরত্ব বেড়েছে। আজকে আমি যেটা বললাম দূরত্ব বাড়বে না, দুইজনা আলা, তোরা যা বলবে পিসিকে, পিসি সেটা আলোচনা করবে ভাইয়ের সাথে, সম্পর্কের ভাঙন ঘটবে না, ভুলটা বাড়বে না, ভুলটা পরিবারের মধ্যেই থাকবে। অনেক নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আজকে সমাজে এটা একটা অন্যরকম রূপ নিয়েছিল, সেই রূপটাকে আপনারাই পারেন মানে নানান রঙে রাঙিয়ে সুন্দর করে ওদের জীবনটাকে যাতে ওরা ফিরে পায়, তার শুভকামনা, শুভবার্তা, ভালোবাসা, আশীর্বাদ দিয়ে। কেউ কাউকে খারাপ মনে করবেন না, ঠিক আছে, চোরকেও, চোরও একসময় সাধু হয়, ঠিক তেমনই আমি এটাই বলবো যে 23 বছর যারা মানুষ করেছেন তাদের কাছেই আমি মনে করেছি সে সেফটি থাকবে। আজকে পিসি ভালো আছে, কালকে পিসি খারাপ হতে পারে, বাবা মা ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো, হতে হবে, কারণ তারা জন্ম দিয়েছে, তাদের কাছে তুলে দিলাম। তবে ও বড় হওয়ার পর কোনো রকম কোনো অসুবিধা হয়নি, ছোটোবেলায় ওর জীবনে যেগুলো ঘটেছে সেটা বড় হয়েও প্রকাশ করেছে, ঠিক আছে, প্রতিবাদ করাটা অবশ্যই উচিত। তোরাকে দেখে আরও 5টা মেয়ে যখন হচ্ছে তার সাথে তখন প্রতিবাদ করো, অনেক বছর পর প্রতিবাদ করবে না, বিচার তো পাবেই না, বরঞ্চ সারা জীবন একটা কালি নিয়ে তোমাকে দাগ, পরিষ্কার একটা মনের মধ্যে একটা দাগ নিয়ে তোমাকে সারা জীবন জীবনযাপন করতে হবে।
বাবা মা সারা জীবন বাঁচবে না, ওর এখন বয়স অল্প, ওকে বাঁচতে হবে। অতএব ওকে কর্মটা করতে হবে যে আমি এমন কোনো কাজ করব না, এমন ভুল কাজ করব না, আমার বোধ বুদ্ধিটা ঠিক রাখতে হবে, আমি পড়াশোনা করেছি, শুধু শিক্ষিত হলেই হবে না, কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে, কোন সময় কী বলতে হবে। আজকে ওর একটু কমন সেন্সের অভাবে আজকে এত বড়, এটা হয় কে নয়, নয় কে হয় হয়েছে, কিন্তু আমি বলবো হয়েছে, অল্প হলেও হয়েছে। ও যেটা বলেছে পুরোটা সত্যি না, আমরা যখন কেসের যখন কাগজগুলো লেখাই মানুষ তার মধ্যে দুটো কথা হলেও মিথ্যে লেখে, কেন বিচার পাবো, ও তাই করেছে। যাই হোক, এখানেই সুরক্ষিত থাকবে দাদা, আপনাকে দেখে মানে আমি শ্রদ্ধাই করছি, একদম অন্তর থেকে বলছি, বন্ধুর মতো মিশবেন, খালি বন্ধুর অভাবে বলে এটা হয়েছে, ঠিক আছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কে কি বললো দেখার দরকার নেই, আপনারা মানুষ করেছেন ওকে, শেষ শাসনটা আপনারাই করবেন, এই অধিকারটা আপনার আমার নেই, আপনি আমাকে দিলে তবে আজ। আপনি যদি বলেন যে বাবলি আমি তোমাকে অধিকার দিলাম, ওকে একটা তুমি চড় মারো, তবেই মারতে পারি না, আমি চড় মারলেই তার মানে ওই যে অপরের সন্তানকে চড় মারলে অন্যায় হয়ে যাবে, তার জন্য বাবা মার অনুমতি লাগে। তা আপনারাই শেষ শাসন করবেন, শেষ ভালো, আপনাদের শুরু ভালো হয়েছে, আপনাদের তার মধ্যে কানে ভুলভ্রান্তি হয়েছে, এখন সব শুধরে যাবে, যেটা কেউ জানতেন না আপনি হয়তো জানতেন না, আজকে জানতে পেরেছেন, আজকে আপনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। তো আপনার তরফ থেকেও আমি সকলকে ক্ষমা চাইছি দাদা, আর ওর ম্যাচুরিটি হয়নি বলে ও ওরও অনেক ভুল হচ্ছে, তার জন্য ওর তরফ থেকেও আমি ক্ষমা চাইছি। যেসব মেয়েদের এইসব ঘটবে জীবনে, তারা প্রথম থেকে স্টেপ নাও, না হলে অনেক বছর পর গিয়ে স্টেপ নিয়ে লাগবে, ঠিক আছে, সারা জীবন তোমাকেই সাফার করতে হবে। তোরা ভালো থাকো, পিসির সাথে যোগাযোগ রাখো, তারা পিসির সাথে যোগাযোগ রাখো, আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো, আজকে কথা দিয়ে যাচ্ছি, ভুল হবে না তো, না না রাখবেন তো, ভুলে যাবেন না তো, ভুলবেন না, আসামে যাবো আমি, যে দাদা কথা বললেন আমার খুব ভালো লেগেছে, আমি দাদাকে বলবেন আমি আসামে যাবো, আমি ঘুরে আসবো, কারণ ওখানে আর একটা পরিবারও আমার আছে অলরেডি তৈরি, ঠিক আছে, আর আপনারা পেয়ে গেলাম, আপনাদের অনেকগুলো পেয়ে গেলাম, খুব ভালো থাকো, সুস্থ থাকুন, তোরা যাও, এটা তোমাদের ভুল ধারণা, বাবা দেখি দেখি, আরে না না ওই সব চলবে না, এইটা এইটা ব্যাকে নিয়ে তুলে দেখটা ভালো থাকবো, হ্যাঁ তুমি কাউকে না বলতে পারো, তুমি ওনাকে বলবে, যেটুকে বলবে, ওর জীবনে আর কিছু ঘটবেই না, ও ভালো থাকবে, এক কথা বারবার বলবে না, তোমাকে ওর সামনে বেশি বেশি বলে ও অন্য মাইন্ড হয়ে যাবে, মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে। বাবা তোর বেস্ট ফ্রেন্ড, কি বললাম, হাতে মুঠো কেন, এই দেখিস কিরম করতে পারবি, বন্ধু বাবা মানে বন্ধু, বন্ধু ভাবতে হবে, রাস্তার ছেলেরা বন্ধু হতে পারে, বাবা বন্ধু হতে পারে না, এটা সেলফি তোলো বোন, ফটো ফটো, ঠিক আছে, এটা দিকে দেখো, দুটো তাকাচ্ছ না, আমি দেখি রে ভালো, এদিকে দেখো, ভরপুর সংসার, সংসারে ভাঙন ঘটে আর সংসারে সুখ আছে, ঠিক আছে, এটাই তার উদাহরণ, ওদিকে দেখো, ওই তুমি আমি টুবাইদের তুমি একটু তোমরা ওদিকটাই যাও, এই চার্জ এখনো অপয়ে গেলেও আমার কোনো কারণ নেই, হচ্ছে না চার্জ, আসতেছি আসতেছি, সেলফি তোলা হয়নি দিদির সাথে, এখানে দেখো আর
সবাই গাড়ি হলে সৌন্দর্য থাকবে না, সবাইকে নিয়ে তুলতে হবে। এই মন ঠিক এইখানটাই ধরবে, আমি একটু চলে যাবো মাঝখানে। এই দেখো বর্ষাদি কি লিখছে, ওই দেখো আমাদের ডার্লিং কাকু কি স্মার্ট, এরকম করে ধরবে কিন্তু, এখানে হাত দেবে না, এখানে হাত দেবে না, এরকম করে ধরবে। এরকম তো, হ্যাঁ তুমি ক্যামেরা যেমন ভিডিও করো, এটা বগলে রাখতে হবে আমার মতো, দিদির থেকে শেখো। হ্যাঁ ঠিক আছে, আমি গেলে ধরবে কিন্তু সবাইকে আনবে। হ্যাঁ সবাই বাদ চলে যাচ্ছে। আপনি কি ইনসিকিউরিটি ফিল করেন? কি করবো ভিডিও? আমি স্টিল ছবি নিয়ে নেবো, তুমি ওটা করতে থাকো, আমি স্টিল ছবিটা নিয়ে নেবো। এই দেখো ভাই করছি, ঠিক আছে তুমি বুড়ো আঙুল দেখাচ্ছ বাড়াতে, দাঁড়া দেখো, ঠিক আছে অল দ্য বেস্ট। তোমরা সকলে সঙ্গে ছিলে, তোমাদের আমি একটা আজকে সেলফি তুলে নিয়েছি তোমাদের লাইভ ভিডিওর। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোরা টাটা চলে যাবে গাড়ি করে, ওইটুকুই সমাপ্তি করে এখান থেকে আমরা বিদায় নেব, আমাদেরও টাইম হয়ে যাচ্ছে ফ্লাইটের। চলো গাড়িতে ওঠো, হেডফোন নিয়েছো? ওরে বাপরে দেখুন কি সেলফি তোলা হচ্ছে এখানে, দেখুন তোলো তোলো একটা তোলো, না না আমি দেখি আরেকবার তোলাটা, তুমি যেমন তুলছো না তেমনই তোলো। দাঁড়া আমি তোমার সাথে তুলছি, দাঁড়াও ওদেরটা আগে তুলে নি। সেটা গান আছে না, তু খিচ মে রিপোর্টো, তু খিচ মে রিপোর্টো। এ তোরা টাটা চল গাড়িতে উঠ, বন্ধুর সাথে পাঠিয়ে দিলাম, ঠিক আছে আমাকে দেখে শেখ, আমার বন্ধুকে দেখে শেখ, ওটা বন্ধু, ঠিক আছে বেস্ট ফ্রেন্ড তোর, যা ও ভিক্টরি দেখাও, এরকম দেখো এরকম। এ তোরা তুও দেখা পিসির মতো, দাদাকে মানাবে না, দাদাকে দেখাতে বলবো না, যার যেটা মানায় না সেটা বলবো না। হয়েছে এই জামভরটা দেখায়, চলো 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 গাড়িতে ওঠো, আমাদের কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে এবার। আমি একটা সেলফি করব আমার সাথে, যা আরেকবার দার্জিলিং ঘুরে আমার আমিও তুলবো, কারো পাওয়ার ব্যাংক আছে? এই পাওয়ার ব্যাংক দাও ভাই, তোমার পাওয়ার ব্যাংক এখন কাজ নেই, আমার এখন আছে কাজ, দাও দাও দাও। তবু দিচ্ছে না কেমন হিংসুটে দেখো, তাই আমার বড় এখানেই করতো পিসির কি স্মাইল, এবার হয়েছে তোরা সেলফি তো, বিয়ে হবে না, ও আমি তো ওদেরকে ছেড়ে যাচ্ছি না, তবু সেলফি 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 মুডে একটা হয়ে যাক, আমার লাইফ সেলফি তুলছি, যদি না ভুলে যায় তাহলে বলবে কি বুনাকে দেখিয়ে দেবো এটা।
চলো চলো তোলো তাহলে কোকো কলাটা তুলতেই হবে তো দেখো ও দাদুর সাথে সেলফি। হ্যাঁ এবার দাদুতে সেলফি তুলছে, দাদু তো হবে না, দাদুই তো হবে। হ্যাঁ ঠিকই তো, এরা এই পিসির সাথে তুই সেলফি তুলে নিবি এখানকার। তুমি দিদি বলেছো আমাকে, তুমি কি হবে ওর পিসি তো, ওটা দিদি হবে তোমার। যাও আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা যাও যাও তিনজন দাঁড়াও। আমি বা কেন যাবো না, বা লিপস্টিকের দাগ করে দিয়েছে, ভালো হয়েছে। দুই গালে এখন দাগ স্মৃতি ওর ওর ধরো তো ওদিকে গিয়ে ফোন নাম্বারটা দাও, এই তুই আমাকে দিয়ে দিবি, হ্যাঁ রিলস বানাবো ঠিক আছে, আমি ওসব কিছু জানি না, আমি আনন্দ যেটা করি আনন্দ কাঁদলে কেঁদে ফেলি। দিদিও হচ্ছে তো আবার না আমার ভালো না তুললে না দেবো এবার, তোমার ফোন তো খুব ভালো, ওটাই ভালো তোমারটাই ফোন দিয়েছি। তোমার কি সুন্দর ছবিগুলো চলে করবো না, ফ্যান ফলোয়ার কি পাঠ করে মৌড়া করবো
শুধু গাড়িটা চলে যাবে আপনাদের। না 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 আপনি চলে যান চলে যান, আপনার অনেক দূর যাবেন মেয়েটাকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ যান, না কোনো অসুবিধা নেই চলে যাবো আমরা, আপনি যান ঠিক আছে। এই কথাটা বলে আমাকে একটুখানি মাফ করে মানে আমাকে লজ্জা দেবেন না আর আমাকে পাপ দেবেন না, সব থেকে কথা হলে পাপ দেবেন না, এটাতে পাপ হবে যতটুকু পুণ্যি করব ঠিক আছে তার থেকে দ্বিগুণ পাপ করব। ঈশ্বর ওই যে বললাম মানুষ, আমরা মাধ্যম, ঈশ্বর যা করছেন ঈশ্বর। আপনি প্রার্থনা করেন দুবেলা, ওটা ধরুন আপনার কর্মের ফল। আপনি ভালো কর্ম না করলে আপনার সাথে আমার দেখা হবে না। আর আপনি বারবার এই হাত জোর করছেন, এটা কেন করবেন? ঈশ্বরের কাছে হাত জোর করবেন, মানুষের কাছে নয়। আপনাকে ঈশ্বর আপনাকে এই জায়গাটা দিয়েছে, আপনার কর্মে দিয়েছে। আপনি যদি ভালো কর্ম না করতেন এই জায়গাটা আপনি পেতেন, মেয়ে পেতেন না, মেয়ে পেতেন না। আমি মেয়েকে পাঠিয়ে দিতাম ধরুন অন্য জায়গায়, আমার মাধ্যমে ভুল হতো, আপনাদের চোখের জল পড়ত, আমি অভিশাপ করাতাম। এটা ভালো হলো না, সব পরিবার সুন্দরভাবে থাকবে ঠিক আছে। ওই যে কথায় আছে না, জন্ম দেয় যিনি আসেন। ওরে বাপরে বাপ, দুই বাবার মিলন, দুই মেয়ের মিলন ঠিক আছে। তুলেছি তুলেছি। ও মায়াপুরে যাবেন? বলবেন দাদা আমি আপনাদের ঘুরাবো, ঘুরিয়ে দেবো। মায়াপুর গেলে আমাদের কিশোরের উপর দিয়ে আপনাকে যেতে হবে। তোরা তুই কিন্তু গালে একটা দাগ নিয়ে যাচ্ছিস, দেখি তোকে মেরেছিলাম না, দেখি 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 দেখুন ওকে কিন্তু মেরে লাল করে দিয়েছি। কেউ কিন্তু আমাকে পাপ দেবেন না ঠিক আছে, ভালোবাসা দেবেন। এই দেখুন যা চল, তোরা না গেলে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। না না হেঁটে যাবো, আপনারা যান প্লিজ, মেয়েটাকে নিয়ে একা একা যাবেন তো। ওকে ওকে চলো চলো। তো ওই যে ঈশ্বর করে দিয়েছে জায়গাটা, নো পার্কিং আছে কিন্তু তবু গাড়ি পার্কিং আছে। চলো এই আমি আমি ওই গানটা করবো, তোরা যাবার বেলায় কোনো বাধা কি জানো, ও মায়া আমি দেব না জয় করে ফিরবে যখন, আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। তুই পিছিয়ে বলিস না, এইটুকু বললাম। যা শেষ মুহূর্তে হাসি দেখতে চাই, হাসি না হলে কিন্তু আমি চলে যাবো, আমি আর ফোনই ধরবো না তোর। যা থাক তুই, কাঁদ যা। দিদি ভাই দুটো কটা বাজে গো? এই গান চালিও না, আমার এখানে কপিরাইট পড়ে যাবে এক্ষুনি এতখানি ভিডিওটা। চলো তোরা যাও বাবার সাথে গল্প করতে করতে যাবে, একটু মন খারাপ করবে ঠিক আছে, কিন্তু ভেঙে পড়বে না। সবাই আছি আমরা, ভিডিও কল করবি আমাদের। বাবা খুব ভালো মানুষ তো, যা এরপর তোর বাড়ি যাবো আমরা, তুই চিন্তা করিস না। তুই ডাকলে আবার তো ভুলে যাবি কিনা কে জানে। দেখি ভাই না এটা তোমাদের, এবার তোমাদের ধরতে হবে।
এলো তুমি ধরো ও ব্যাগ ধরে আছে দেখো ফিনিশ করে ফেলো না ফোকাস করে ব্যাগটা ওদের নাও আমার আমার এই ব্যাগই আছে ও বাবলি আমি কিন্তু দেখো গা ও একটু ওয়েট করুন আমি ডকুমেন্টস গুলোর বাবাকে একটু বুঝিয়ে দেব আচ্ছা আর একটু ওয়েট করুন আমি ওদের ডকুমেন্টস গুলো মেয়ের সমস্ত ডকুমেন্টস গুলো বাবাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এই টু বাইকে তুমি ব্যাগগুলো নাও টু বাইকে না এটা দিয়ে দাও দাদা তুই একটু দেখে নে মা দেখ তোর সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিনা দেখ এই যে বার্থ সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছিল এই যে সমস্ত কিছু ফিরিয়ে দিল আমার প্যান কার্ডে দিয়ে দিয়েছি জেরক্সগুলো কই এই যে অরিজিনালগুলো আছে ঠিক আছে সব আছে হ্যাঁ অরিজিনালগুলো এই যে এখানে সব কিছু বাবার কাছে তাক যা লাগবে চেয়ে নিবি ঠিক আছে আর বাড়িতে গিয়ে কোনো সময় না বলে চলে যাবে না হ্যাঁ আপনি নাকি দেবেন আপনার কাছে থাকবে তো কার কাছে থাকবে সম্পত্তি তো আপনি এটা কি ওর সম্পত্তি বলুন ঢুকিয়ে দেবো বাবার কাছে থাকবে যা লাগবে চেয়ে নিবি আলাদা ফাইল করবি অরিজিনাল গুলো আলাদা বাবা ঠিক করে দেবে ঠিক আছে এবার ফ্লাইট পাবো না দিব বল বল এ মায়ার বাঁধন দাদা উঠে পড়বো এই ফোন করবি তো কানা কি আছে ওই বিয়ে করে চলে যাচ্ছে বিয়ের সময় কাঁদবি তো নাম করে দেখবো তখন কাঁদিস কিনা দাদা দাদা ভালো থাকবে আমি কিন্তু কাটবো চল টাটা একদম না এত অ্যাকসেপ্ট করো ভালো থাকবে দেখতে পাবো না চলো এই না 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 না
কাঁদলাম না কেন তোমাকে পেয়েছি আর দরকার নেই পরে চান্স দিচ্ছি দাঁড়াও বলছো অনেক হয়ে গেছে টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি হাঁটতে হাঁটতে পায়ে হেঁটে হেঁটে ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট আমাদের একটু পরে ফ্লাইট ঠিক আছে টিকিট বের করো দিদি আর ওই বোর্ডিং পাসটা হ্যাঁ বোর্ডিং পাসটা বানানো ছেড়েও ছাড়তে ইচ্ছা করে না আমার ক পার্সেন্ট চার্জ আছে কি জানি এই দাও পাওয়ার ব্যাংকটা ওটা না ইয়েটা প্রেমেরটা হ্যাঁ প্রেমেরটা হ্যাঁ আমি খুলে নিচ্ছি বাবা বললো কি শিলিগুড়িতে এত ঠান্ডা সোয়েটার নেই আমি সোয়েটার নিয়ে বোঝা বয়ে যাচ্ছে এখন সব আবার একটা নিয়েছি শাড়ির উপর দিয়ে পরার একটা ইয়ে ওটা আমাকে মুন্নিদি গিফট করেছে যেটা শাড়ির উপরে পরেছিলাম না মুন্নিদি গিফট করেছে না শীতকালে ওটা মানে ঠান্ডার হালকা ঠান্ডার মধ্যে খুব ভালো কটা বাজে একটা পঞ্চাশ ঠিক আছে চলো দুটো বাজে চলো এয়ারপোর্টে চলে যাচ্ছি ঠিক আছে এবার আমি খাড়া করে মোবাইলটা ধরলাম হ্যাঁ ভেতরে গিয়ে চেঞ্জ করে নেবে ঠিক আছে মনে হচ্ছে এই শাড়িটাও ছিঁড়বে পায়ে বেঁধে বেঁধে ছোট করে দাও ওটা জলের বোতল নেওয়া আছে আছে না আমার হেডফোনটা নেওয়া আছে ও
কি গো আমার जा सकते हो? हाँ हाँ आप जा सकते हो। ओके ओके ओके। ओके और भी तो। आईडी दो।